এবং পুরন ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমরা সবাই যাচ্ছি সবাই বলতে আমি আজিজাদি আর খাদিজা তিনজনে যাচ্ছি ব্লু অর্কিডে ডিনার করতে আমরা ওখানে যাচ্ছি খাবো দাবো আর বার্থডে বলেছি এরকম কোনো স্পেশাল আমাদের হয়নি কোনোদিনই করে নেব স্পেশাল বাট আমরা তিনজনেই স্পেশাল করে নেব দেখা যাবে সে হাই ব্লু অর্কিড চলে এসেছি সেটা হচ্ছে ব্লু অর্কিড রেস্টুরেন্ট আর এটা গড়িয়াহাটে চলো ভিডিওটা কিরকম দেখে নিই এখানকার প্রাইসগুলো তো দেখলাম খুবই কম আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর সাথে মানে যে খুব ভিড় ভাট্টা এরিয়াটাই একদম একদম খুব ফাঁকা ফাঁকা তোমরা যদি শহর থেকে মানে শহরে মানে মানে একদম শহরের ওই যে ভিড় ভাট্টা থেকে যদি একটু বেরিয়ে আসতে চাও তাহলে তোমাদের জন্য এই ক্যাফেটা একদম পারফেক্ট খেতে কিরকম হবে সেটা দেখতে হবে অন্থন না ফ্রাইড অন্থন না দশ পিস স্টিম মোমো আছে এখানে এই বক্সটা দেখে আজিজা দিয়ে মানে আজিজা দিয়ে মনে হয় যে এটা সব কালার বক্স এটা হচ্ছে মিক্স নুডলস বেশ ভালো পরিমাণে দিয়েছে বলো চিলি ফিশ গ্রিল ওয়াও থ্যাংক ইউ প্রন চিপস এটা অনেক ফেভারিট এটা অনেক ভালো লাগে সো গাইজ আমি আমার ডিসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টের লিঙ্কটা মানে লোকেশন লিঙ্কটা আর প্রত্যেকটা খাবারের প্রাইস দিয়ে দেবো সো একবার ওখানে গিয়ে চেক করে নিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক না করে দিও না ঠিক আছে আর শেষ পর্যন্ত দেখবে কিন্তু আমার বার্থডে স্পেশালের জন্য ওরা আমাকে এই ভেজিটেবল গ্রেভিটা মানে ফ্রিতে দিয়েছে আর অনেক ভেজিস আছে মাশরুম আছে দেখতে ব্যাপক সো ফার্স্টে আমি এই গ্রেভিটাই ট্রাই করব দেখতে পাচ্ছ লর্ডস অফ ভেজিস আছে অ্যান্ড এটা কী আছে এটা বললো তো ভেজিটেবল এটা কি জিজ্ঞাসা করতে হবে ক্রিসপি ফ্রাই ফিশ বাসাক ফিশ আছে ভিতরে টেস্ট করি এখন পাটাপাটি ফ্রাইটা আমি খাবো দেখি এটা কিরকম খেতে হয় কতটা ক্রিসপি সেটা আওয়াজে বোঝা যাচ্ছে এবার আমি অন্থন ট্রাই করব আমাদেরকে দিন ভিতরে চিকেন এবার আমি মোমোটা ট্রাই করব
এখন আমি মিক্স নুডলস আর সাথে চিলি গার্লিক চিকেন ট্রাই করব। নুডলসটা ঠিকঠাক, এটা একটু ট্রাই করি গ্রেভিটা। চিকেনটা খুবই সফট আর খুব যে স্পাইসি তা না, চিলি গার্লিকটা বেশ ভালো। এটা হচ্ছে ফিশ, চিলি ফিশ, খুব সফট এটা ফিশটা। আমরা এত কিছু খেলাম আর আমাদের বিল এসেছে জাস্ট 2580 rupees। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সো টাটা, বাই বাই।